আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আর একটি নতুন আয়োজন বন্ধুরা আজ এমন একটি স্পর্শকাতরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি নিয়ে কথা না বললেই না তার বন্ধুরা আমি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বর্তমান সমাজে আমাদের কোমলমতি বাচ্চা কাচ্চারা বা উঠতি বয়সের যুবক যুবতীরা যেভাবে ওয়েস্টার্ন বা পশ্চিমা কালচারগুলো বুকে লালন পালন করে আস্তে আস্তে সেই কালচারের দিকে ধাবিত হচ্ছে আমার ভয় হচ্ছে বন্ধুরা ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে বন্ধুরা আজ তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা ভিডিওটিতে আপনারা দেখবেন যে দুটি মেয়ে একটি বয়ফ্রেন্ড অর্থাৎ একটি ছেলেকে দুজন মেয়ে ভালোবাসে তাই একজনকে নিয়ে দুজনের কামরা কামড়াকামড়ি বন্ধুরা তারা যে মেয়ে মানুষ তাদের যে মানসম্মান আছে তারা সেটি ভুলে গিয়ে রাস্তার মধ্যেই কুকুরের মতো কামড়াকামড়ে করছিল তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি খানিক অংশ দেখে আসি তো বন্ধুরা আশা করছি সকলেই মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখেছেন বন্ধুরা যেই বয়সে তাদের মনোযোগ থাকার কথা একমাত্র বই খাতার দিকে যেই বয়সে তাদের মনোযোগ থাকার কথা তাদের পরীক্ষা নিয়ে যেই বয়সে তাদের মনোযোগ থাকার কথা পড়ালেখা নিয়ে সেই বয়সে তারা করছে বয়ফ্রেন্ড নিয়ে মারামারি বন্ধুরা এ থেকে বোঝা যায় যে আমাদের সমাজের উত্তি বয়সের যুবক যুবতীরা কোন পথের দিকে ধাবিত হচ্ছে বন্ধুরা আমি সেই সমস্ত গার্জিয়ানদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছেন আপনাদের ছেলে মেয়ের খোঁজখবর রাখছেন না অচিরেই আপনারা পস্তাবেন সেই সমস্ত মা বাবাদের বলছি যারা এখনও পর্যন্ত খেয়াল রাখছেন না আপনাদের সন্তানটি কোথায় যাচ্ছে কি করছে কি শিখছে সেই সমস্ত মা বাবারা আপনাদেরকে বলতে চাই যে আর বেশি দিন নেই যেদিন আপনার সমাজে আপনার ছেলে মেয়ে আপনাদের নাক মাটির সাথে মিশিয়ে জনসম্মুখে আপনাদের মানসম্মান নিয়ে টানাটানি দিবে তাই আমি আশা করব আপনার ছেলে বা আপনার মেয়েটি কোথায় যাচ্ছে কি করছে কি শিখছে কাদের সাথে মিশছে কোন সংস্কৃতির কথা সে পা বাড়াচ্ছে এখনও সময় আছে আপনারা খোঁজখবর রাখুন বন্ধুরা আপনারা ভারতে দেখেন যে এই ওয়েস্টার্ন কালচারগুলা ভারত ভারতের উঠতি বয়সের যুবক যুবতীরা যেভাবে বুকে ধারণ করেছে সেখানে দেখেন তাদের জরিপ অনুযায়ী প্রতি মিনিটে চারজন মেয়ে ভারতে ধর্ষিত হচ্ছে তো বন্ধুরা আল্লাহ না করুক আমরাও হয়তোবা সেই পথেই ধাবিত হচ্ছি তাই এখনও সময় আছে আমাদের উঠতি বয়সের ইয়াং জেনারেশন যারা আছেন আমি রিকোয়েস্ট করব তারা আল্লাহর বাস্তে সেই কালচারগুলো বুকে ধারণ করবেন না কারণ সেই কালচারগুলো বুকে ধারণ করলে নষ্ট আমি ছাড়া আর কিছুই শিখতে পারবেন না বন্ধুরা আপনারা জানেন যে টিন বলে একটি কথা আছে অর্থাৎ কিশোর কিশোরী বয়সে এই বয়সে অনেক রঙিন রঙিন স্বপ্ন তাদের চোখের সামনে ভাসে কারণ তারা বাংলা সিনেমা ইংলিশ সিনেমা বলিউড হলিউড দেখে বেড়ায় এবং সেই সংস্কৃতিগুলো সেই অপসংস্কৃতিগুলো থেকেই তারা এই জিনিসগুলো শিখছে তাই তাদেরকে বোঝাতে হবে তাদেরকে শাসন করে না তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে যে এই সংস্কৃতিগুলো অপসংস্কৃতি এই সংস্কৃতিগুলো মনে ধারণ করতে নেই সিনেম্যাটিক কাহিনি কখনও বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো যায় না তো বন্ধুরা আমি আশা করব যে আপনারা একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের সন্তানদের ভালো মতো খেয়াল রাখবেন তাদেরকে চোখে চোখে রাখবেন তাদেরকে ভালো জিনিস শিক্ষা দিবেন তাদেরকে অপসংস্কৃতিগুলোর কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন তো বন্ধুরা এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথাই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ